হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে একটি ড্রয়িং টিউটোরিয়াল শেয়ার করছি। আজকের ড্রয়িং টিউটোরিয়ালে আমি আপনাদেরকে একটি বাটারফ্লাই ড্র করে দেখাবো। আশা করি আপনাদের এই ড্রয়িংটি ভালো লাগবে। ফুলে ফুলে ঘুরে বেড়ানো রঙিন প্রজাপতির প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধিতে জুড়ে নেই। মাত্র অল্প কিছুদিনের জীবনচক্রের এই প্রজাপতি সম্পর্কে মজার এবং আকর্ষণীয় অনেক তথ্য রয়েছে, যে তথ্যগুলো আপনাকে সম্ভবত মুগ্ধ করবে পতঙ্গটির রূপের মতোই। পা দিয়ে স্বাদ গ্রহণ, কাদা থেকে পানি পান কিংবা আত্মরক্ষার জন্য ছদ্মবেশের কৌশল ইত্যাদি সব মিলিয়ে সৌন্দর্যের বাইরেও পতঙ্গটির জীবন দারুণ মনোমুগ্ধকর। আজকের ভিডিওতে সংক্ষেপে প্রজাপতি সম্পর্কে কিছু মজাদার তথ্য আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো আপনাকে পতঙ্গটি সম্পর্কে নতুন করে ভাবনার খোরাক যোগাবে। প্রজাপতির খাবারের খোঁজ বা গ্রহণের ব্যাপারে তাদের পায়ের বিশেষ ভূমিকা রয়েছে। এই পতঙ্গটি খাদ্যের স্বাদ নেয় তাদের পায়ের মাধ্যমে। খাবারের স্বাদ পরীক্ষা করার জন্য যে রিসেপ্টর থাকে তা প্রজাপতির পায়ে রয়েছে। তাছাড়া নারী প্রজাপতিরা এক গাছ থেকে আরেক গাছে ঘুরে বেড়ায় এবং পা দিয়ে গাছের নির্দিষ্ট অংশে আঘাত করতে থাকে। তারপর ওই গাছের নিঃসরিত রস পায়ের কেমো রিসেপ্টরের মাধ্যমে পরীক্ষা করে তারা, এবং তাদের যদি নির্ধারিত মানের সাথে সঙ্গতিপূর্ণ হয় তাহলে সেখানে ডিম দেয় তারা। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, এজন্য যে জন্মের পর প্রজাপতির লার্ভা যেন ওই গাছ বা গাছের পাতা থেকে প্রয়োজনীয় খাদ্যের যোগান পায়। তাই এভাবেই পায়ের মাধ্যমে আদর্শ খাবার এবং ডিম দেওয়ার জায়গা খুঁজে বেড়ায় প্রজাপতিরা। তবে প্রকৃতিতে প্রজাপতি একমাত্র পতঙ্গ নয় যারা পায়ের মাধ্যমে খাবারের স্বাদ নেয়। ঝুঁঝিপোকা এবং পতঙ্গ পালের স্বাদের রিসেপ্টরও তাদের পায়ে বিদ্যমান। প্রজাপতি শুধুমাত্র তরল খাবারের উপর নির্ভরশীল। প্রজাপতির মুখে চেবানোর কোনো অংশ নেই, তাই তারা শক্ত খাবার একদমই খেতে পারে না। এদের মুখে নলের মতো একটি প্রপসিস বা সুর রয়েছে, যা দিয়ে এরা শুধু তরল খাবার গ্রহণ করতে পারে। তরল খাবারের মধ্যে এদের মূল খাবার অবশ্য ফুলের মধু, তবে নরম ফল বা গাছের থেকেও খাদ্য সংগ্রহ করে থাকে। মজার ব্যাপার হলো প্রজাপতির লার্ভা বা ক্যাটারপিলারদের মুখে ম্যান্ডিবলস নামক জীবাণু অংশ থাকে, যার মাধ্যমে লার্ভাগুলো শক্ত খাবার খেতে সক্ষম। যেহেতু এরা প্রজাপতির মতো বেশি দূরে যেতে পারে না এবং যেখানেই জন্ম সেখানেই বড় একটা সময় কাটাতে হয়, সেহেতু এরা জন্মস্থান গাছের পাতা খেয়ে জীবন ধারণ করে প্রাথমিক অবস্থায়। প্রজাপতি সম্পর্কে এইসব মজার তথ্যগুলো কি আপনারা আগে জানতেন, এবং আমার এই ড্রয়িংটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের জন্য যেহেতু আমি ভিডিও তৈরি করি, তাই আপনাদের মতামত আমার জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এবং আপনারা যদি আমাকে আপনাদের মতামত না জানান, তাহলে আপনাদের কোন ধরনের ভিডিও পছন্দ এবং আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান তা আমি বুঝতে পারবো না। তাই অবশ্যই 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 আপনারা কমেন্ট করবেন এবং আপনাদের মতামত আমাকে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করতে পারেন এবং আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। সি ইউ সুন। আনটিল দেন, স্টে সেফ, স্টে হেলদি, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।